আজ আপনাদের কাছে 2009 সালে রিলিজ করা একটি সায়েন্স ফিকশন মুভি স্প্লাইস নিয়ে হাজির হয়েছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কয়েকজন সায়েন্টিস্ট মিলে কিছু এক্সপেরিমেন্ট করছে এবং এক্সপেরিমেন্টের শেষে আমরা দেখতে পাই দুজন জেনেটিক ইঞ্জিনিয়ারকে, ক্লাইভ নিকোলিস এবং এলসা কাস্টকে। তারা দুজন নার্ড কোম্পানির হয়ে কাজ করত, যার ফুল ফর্ম হলো নিউক্লিক এক্সচেঞ্জ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই কোম্পানিটা জন্তুদের জন্য ওষুধ তৈরি করে এবং জন্তুদের ওষুধ বানানোর জন্য তারা CD356 নামক এক প্রোটিনের খোঁজে ছিলেন। এই কারণে তারা নানা ধরনের জন্তুদের DNA মিলিয়ে এক্সপেরিমেন্ট করছিল। এরপরে আমরা দেখতে পাই তারা এক্সপেরিমেন্ট করতে করতে নানা ধরনের জন্তুর DNA নিয়ে এক অদ্ভুত রকমের জন্তুর আবিষ্কার করেছিলেন, যার নাম ছিল ফ্রেড। সে পুরুষ লিঙ্গ ছিল। তারা ফ্রেডকে একটা গ্লাসের বাক্সর ভেতর বন্দি করে রেখেছিল। সেখানে ফ্রেডকে জিঞ্জারের সাথে রাখা হয়। জিঞ্জারকেও তারা এক্সপেরিমেন্টের সময় ফ্রেডের আগে বানিয়েছিল এবং জিঞ্জার একজন স্ত্রীলিঙ্গ। এরপরে আমরা দেখতে পাই ফ্রেড আর জিঞ্জার একে অপরের সাথে ভালোবেসে মিশতে শুরু করে। এলসা ও ক্লাইভের এই এক্সপেরিমেন্টটা সফল হয়েছিল। এরপর এলসা ও ক্লাইভ তাদের কলিগ উইলিয়াম ওয়ার্লোর সাথে তাদের এক্সপেরিমেন্টের বিষয়ে কথা বলতে কোম্পানি হেড জোয়ান করোটের কাছে যায়। সেখানে গিয়ে তারা বলে যে তারা বিভিন্ন ধরনের জন্তুর DNA মিলিয়ে একটা অদ্ভুত ধরনের জন্তুর সৃষ্টি করেছে, তাদের নাম ফ্রেড এবং জিঞ্জার, এবং তাদের প্রোটিন দিয়ে জন্তুদের ওষুধ বানানো যাবে। এবার তারা চায় আগে বানানো জন্তুদের DNA এর সাথে মানুষের DNA মিশিয়ে এলজাইমা এবং ক্যান্সারের জন্য ওষুধ বানাতে। জন করোর কিছুক্ষণ ভাবার পর বলে যে বোর্ড মেম্বাররা তোমাদের এক্সপেরিমেন্টের ওপরে খুবই খুশি এবং তারা এবার ফেজ 2 এর দিকে এগোতে চায়। তারা জিঞ্জার আর ফ্রেডের থেকে পাওয়া প্রোটিন থেকে ওষুধ বানাতে চায়। এরপর জন করোট ক্লাইভ এবং এলসাকে বলে যে তাদের কোম্পানি সমস্ত ল্যাব বন্ধ করে শুধু ফ্রেড আর জিঞ্জারের থেকে পাওয়া প্রোটিন দিয়ে ওষুধ বানাতে শুরু করবে। তখনই এলসা জন করোটকে বলে, আমরা যদি এই এক্সপেরিমেন্টটাকে এখন না করি তাহলে অন্য কেউ কিন্তু খুব সহজেই এই এক্সপেরিমেন্টটা করে ফেলবে। জন করোট তখন বলে, আপাতত তোমরা ফ্রেড এবং জিঞ্জারের প্রোটিন নিয়ে কি করে ওষুধ তাড়াতাড়ি বানিয়ে মার্কেটে আনা যায় সেটা নিয়ে ভাবো, আর তোমরা যদি এইটাই সফল হও তাহলে পরে আমরা মানুষের ওপরেও এক্সপেরিমেন্ট করব। কিন্তু এলসা ও ক্লাইভ তাদের জীবনের 5টা বছর শুধু জন্তু থেকে প্রোটিন বার করেই নষ্ট করতে চায় না। এরপর তারা লুকিয়ে এই এক্সপেরিমেন্টটা শুরু করে এবং এলসা ক্লাইভকে একটা অজানা মহিলার DNA দেয়, দিয়ে তারা দুজন এই এক্সপেরিমেন্টটা শুরু করে। কিন্তু তাদের এক্সপেরিমেন্ট সফল হয় না। তখনই এলসা ক্লাইভকে বলে, হয়তো মানুষের DNA জন্তুদের DNA এর সাথে মিশতে চায় না। এরপরে তাদের এক্সপেরিমেন্টগুলো পরপর অসফল হয়। কিন্তু তারপর এলসা আর একটা অজানা মহিলার DNA ক্লাইভকে দেয় এবং ক্লাইভ যখন পরীক্ষা নিরীক্ষা শুরু করে DNAটা নিয়ে, তাদের এক্সপেরিমেন্ট সফল হয়ে যায়, যাতে তারা দুজন খুব আনন্দিত হয়ে যায়। এরপরে এলসা ওই DNAটাকে নিয়ে একটা অন্য ঘরে যায়। ক্লাইভের মানা করা সত্ত্বেও DNAটাকে এলসা একটা আর্টিফিশিয়াল গর্ভের ভেতর ঢুকিয়ে দেয়। ক্লাইভ এলসাকে বারণ করে এটা করার জন্য। এলসা তখন বলে সে শুধু DNAটা বাঁচতে পারে কিনা সেটা দেখার জন্যই এটা করেছে, আর এক্সপেরিমেন্ট শেষ হওয়ার আগেই একে মেরে দেবো। ক্লাইভ তখন বলে, কাউকে জীবিত করে আবার মেরে ফেলা বড় অপরাধ। এলসা তখন বলে, প্রতিদিন কত মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু আমাদের এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় আমরা কত মানুষের প্রাণ বাঁচাতে পারবো। এরপরে ক্লাইভ রাজি হয়ে যায় এবং এক্সপেরিমেন্টটা তারা এগিয়ে নিয়ে যায়। এরপরে তারা দেখে DNAটার গ্রোথ খুবই তাড়াতাড়ি হওয়া শুরু হয়ে গেছে। যেখানে কয়েক মাস সময় লাগার কথা, সেখানে কয়েক দিনের মধ্যেই সে বেরিয়ে আসতে চাইছে। এলসা যখন তাকে বার করার জন্য হাতটা ভেতরে ঢোকায়, তখন এলসার হাতটা সে ভেতরে টেনে নেয়। ক্লাইভ তখনই কাঁচটা ভেঙে এলসার হাতটাকে বাইরে বার করে নেয় এবং তখনই দেখা যায় ভেতর থেকে একটা অদ্ভুত ধরনের জন্তু বেরিয়ে আসছে, যেটার একটা অদ্ভুত রকমের লেজও ছিল। সেটা না মানুষের মতন ছিল এবং না জন্তুর মতন ছিল। ক্লাইভ সেই জন্তুটাকে মারতেই যাবে, তখনই এলসা বলে যে না, এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। সেই জন্য তারা ওইটাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এবং এরপরে ওইটার বিষয়ে জানার জন্য যখন ওকে অজ্ঞান করে ব্রেন স্ক্যান করে, তখন দেখে সে একটা স্ত্রীলিঙ্গ এবং তার বয়স দ্রুত বাড়ছে, সে আপনাআপনি মারা যাবে। এলসা ক্লাইভকে বলে যে আমরা ওর লাইফের থেকে অনেক কিছু শিখতে পারবো। আর শেষ পর্যন্ত ওরা দুজন ওইটাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এরপরে এলসা ও ক্লাইভ ওই অদ্ভুত জন্তুটির গতিবিধি নজর রাখতে শুরু করে এবং তারা দেখে ওইটা এক মাসের মধ্যেই অনেক বড় হয়ে গেছে এবং তার দুটো হাতও বেরিয়ে গেছে, এবং ওটার ব্রেন স্ক্যান করার পরে দেখা যায় ওটা একটা মানুষের ব্রেনের মতোই বড় হচ্ছে। এরপরে এলসা যখন ওকে নিজের নাম শেখাতে যায়, তখন সে এলসার জামায় নার্ড লেখাটাকে পড়ে লিখে ফেলে। এরপরে এলসা ওর নাম ড্রেন রেখে দেয়, যেটা নার্ড শব্দটাকে উল্টালে হয়। ক্লাইভ এসে তখন এলসাকে বলে, তুমি তো ওর খেয়াল এমন ভাবে রাখছো যেন ও তোমার নিজের কেউ।
এবং ক্লাইভ তখন বলে যে এই বিল্ডিংয়ে কিন্তু এবার কাজ শুরু হচ্ছে। এলসা তখন ওটাকে গোডাউনে নিয়ে যাবার চিন্তা ভাবনা করে, কিন্তু ক্লাইভ এবং এলসার এই এক্সপেরিমেন্টের বিষয়ে ক্লাইভের ভাই গেভিনও জানতে পেরে গেছে। এরপরে তারা দুজন ড্রেনকে নিয়ে নিচে গোডাউনে চলে যায়। সেখানে গিয়ে ড্রেন খুব অসুস্থ হয়ে পড়ে, তার গায়ে জ্বর চলে আসে। ক্লাইভ তখন ড্রেনকে জলের ভেতর ডুবিয়ে রেখে তার প্রাণ বাঁচিয়ে নেয়, কারণ ক্লাইভ জানতো যে ড্রেনের ভেতর মাছের গুণ আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই নার্ডের শেয়ার হোল্ডারদের জিঞ্জার এবং ফ্রেডের বিষয়ে জানানোর জন্য একটি প্রেজেন্টেশন রাখা হয়। এলসা এবং ক্লাইভ সেখানে আসা সকল ব্যক্তিকে জিঞ্জার এবং ফ্রেডের সাথে আলাপ করায়। এরপরে তাদের দুজনকে একটি কাঁচের বাক্সেতে রাখা হয়। এরপরে আমরা যেরকম সিনেমার শুরুতে দেখেছিলাম যে তাদের দুজনকে একসাথে রাখার পর তারা একে অপরের সঙ্গে ভালোবেসে মেলামেশা করছিল, কিন্তু এইখানে সবকিছু উল্টো হয়ে যায়। তারা একে অপরের সাথে মেলামেশা করার বদলে তারা একে অপরকে মেরে ফেলতে লাগলো, এবং সেইটা দেখে সেখানে আসা সকল ব্যক্তিরা খুবই ঘাবড়ে গেছিল। এরপরে এলসা ও ক্লাইভকে আমরা বোর্ড মিটিংয়ে বসতে দেখি। তখন ক্লাইভ বলে যে জিঞ্জার যে একজন স্ত্রীলিঙ্গ ছিল, তার ভেতরে কিছু হরমোনাল চেঞ্জের জন্য সে একজন পুরুষলিঙ্গে পরিণত হয়ে গেছিল, এবং ওই জন্য যখন দুজন পুরুষকে একসঙ্গে রাখা হয়েছিল কাঁচের বাক্সে, তখন তারা একে অপরকে নিজেরাই মেরে ফেলে। এলসা এই এক্সপেরিমেন্টটাকে আবার করতে বলে, কিন্তু তাদের এই অসফলতার কারণে তাদেরকে এই এক্সপেরিমেন্ট করতে মানা করা হয়, এবং যেমন করেই হোক CD356 নামক প্রোটিনের খোঁজ করতে বলা হয়। এরপর দেখা যায় ড্রেন খুবই বড় হয়ে গেছে এবং তার লেজটাও বিশাল বড় হয়ে গেছে, এবং এবার সেখানে ড্রেনকে অন্যদের দেখে ফেলার ভয় ছিল। সেই কারণে ড্রেনকে এলসার ফার্ম হাউসে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং সেখানে যাওয়ার সময় ড্রেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং ড্রেনকে যখন তারা দুজন খুঁজে পায়, তখন দেখে ড্রেন একটি খরগোশের মাংস খাচ্ছে, এবং সেটা দেখে এলসা খুবই রেগে যায়। এরপরে তারা দুজন ড্রেনের খেয়াল রাখছিল এবং কোম্পানিতে CD356 নামক প্রোটিনের খোঁজও চালিয়ে যাচ্ছিল। এরপরে দেখা যায় ড্রেন আর এলসার কথা শুনছিলই না, সে একটা অদ্ভুত রকমের ব্যবহার করা শুরু করেছিল। একবার ড্রেন ছাদে লাগা কাঁচ ভেঙে উপরে চড়তে শুরু করে। এলসা এবং ক্লাইভও যখন ওকে আনতে ছাদে চড়ে, তখন দেখে ওর পিঠে পাখনা গজাচ্ছে। তারপরে আমরা দেখি ক্লাইভ যখন ড্রেনের কাছে এসছে, ড্রেন তখন ক্লাইভকে জড়িয়ে ধরে নেয়। একদিন ক্লাইভ অফিসে চলে যায়, কিন্তু এলসা ড্রেনের খেয়াল রাখার জন্য ফার্ম হাউসে থেকে যায়, এবং সে ড্রেনের মেকআপও করে। এলসা ড্রেনের বানানো কিছু আঁকাও দেখে, কিন্তু ড্রেন তখন তার থেকে সেটা ছিনিয়ে নেয়। এরপরে দেখা যায় একদিন ড্রেন একটা বিড়ালের সাথে বসে খেলছিল, কিন্তু এলসা সেটা দেখতে পেয়ে সেই বিড়ালটাকে ড্রেনের থেকে নিয়ে নেয়, এবং তার জন্য ড্রেনের খুব মন খারাপ হয়। এরপরে ক্লাইভ সেই ফার্ম হাউসে এসে দেখে ড্রেনের খুবই মন খারাপ, এবং সেই জন্য ক্লাইভ তখন গান চালিয়ে একসাথে নাচতে শুরু করে, এবং হয়তো ড্রেন ক্লাইভের প্রতি আকর্ষিত হচ্ছিল। এবং ক্লাইভ এবার এটা জেনে গেছে যে এক্সপেরিমেন্টের জন্য যেই DNAটা দেওয়া হয়েছিল সেটা আর কারোর নয়, এলসার নিজের, এবং সেই কারণে ক্লাইভ এলসার উপর রেগে যায়। এরপরে এলসা একদিন ড্রেনের জন্য বিড়ালটাকে নিয়ে আসে, কিন্তু বিড়ালটাকে দেখে ড্রেন লেজ দিয়ে মেরে ফেলে, এবং এলসার সাথেও একটি অদ্ভুত ধরনের ব্যবহার করতে শুরু করে। এবং ড্রেন যখন সেখান থেকে পালাতে যায়, এলসা তাকে অজ্ঞান করে বেঁধে দেয় এবং তার লেজটা কেটে দেয়, যাতে আর ড্রেন কাউকে ক্ষতি না করতে পারে। এরপরে যখন ক্লাইভ আসে, তখন তার এসব ভালো লাগে না, এবং সে ড্রেনের হাত পা বাঁধন থেকে মুক্ত করে। এরপরে আমরা দেখতে পাই এলসার ল্যাবে উইলিয়াম ওয়ার্লোকে বলে সে জন্তুদের ওষুধ বানানো CD356 নামক প্রোটিনের খোঁজ করে ফেলেছে। এরপরে আমরা দেখতে পাই ক্লাইভ আর ড্রেন যখন একসাথে ফার্ম হাউসে ছিল, তখন তারা শারীরিক সম্পর্কতে জড়িয়ে যায়, এবং তখনই এলসা সেটা দেখে ফেলে এবং সেখান থেকে রেগে চলে যায়। তারপরে ক্লাইভ এলসার সাথে দেখা করতে আসে এবং এসে ক্ষমা চায়। তখনই এলসা ক্লাইভকে বলে যে ড্রেনের শরীরে CD356 নামক প্রোটিনটা রয়েছে, যেটা জন্তুদের ওষুধ বানানোর কাজে আসবে। এরপরে তারা যখন ফার্ম হাউসে পৌঁছায়, গিয়ে দেখে ড্রেন মারা যাচ্ছিল। ড্রেনের মারা যাওয়ার পর ক্লাইভ আর এলসা তাকে মাটিতে কবর দিয়ে দেয়। উইলিয়াম ওয়ার্লোকে এলসা যে প্রোটিনের স্যাম্পেলটা দিয়েছিল, সেখানে একটি মানুষের DNA খুঁজে পেয়ে উইলিয়াম ওয়ার্লো গেভিনকে নিয়ে এলসার ফার্ম হাউসে পৌঁছে যায়। এলসা তখনই জানায় যে ড্রেন মারা গেছে, এবং তখনই সেখানে জোরে হাওয়া দেয়। তারপরে তারা দেখে যে উইলিয়াম ওয়ার্লো আর সেখানে নেই। উইলিয়াম ওয়ার্লোকে একটি গাছের উপর মৃত অবস্থায় দেখা যায়। এরপরে তারা ড্রেনকে ফার্ম হাউসের ছাদে দেখতে পায়। তাদের সঙ্গে তখন যা ঘটছিল তারা কিছুই বুঝে উঠতে পারছিল না, কিন্তু তারা তিনজন তখন খুবই আতঙ্কে ছিল। ঠিক সেই সময় ড্রেন গেভিনকেও নিয়ে চলে যায়। ক্লাইভ গেভিনকে তখন খুঁজতে শুরু করে। এলসা ক্লাইভকে তখন বলতে শুরু করে যে ফ্রেড আর জিঞ্জারের সাথে যেটা হয়েছিল সেটাই ড্রেনের সাথে হয়েছে, তার মানে ড্রেন এখন স্ত্রীলিঙ্গ থেকে পুরুষলিঙ্গে পরিণত হয়েছে। ক্লাইভের টর্চটি জলের ভেতর পড়ে যায়, এবং ক্লাইভ যখন সেই টর্চটাকে খুঁজতে শুরু করে, ক্লাইভকে টেনে ড্রেন জলের ভেতর ঢুকিয়ে নেয়।
এবং তার কিছুক্ষণ পরে ক্লাইভ সেই জলের উপর ভেসে ওঠে এবং তখনই ড্রেন সেই জল থেকে বেরোয় এবং আমরা দেখতে পাই তার সেই কাটা লেজটাও এখন ঠিক হয়ে গেছে এবং সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ড্রেনকে দেখে এলসা খুবই ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে মাথায় আঘাত লাগার কারণে এলসা মাটিতে পড়ে যায়। তখন সেখানে ড্রেন চলে আসে এবং ড্রেনের তখন লিঙ্গ পরিবর্তন হয়ে গেছিল। তখন সে এলসাকে ধর্ষণ করতে যায়। এরপরে ক্লাইভের যখন জ্ঞান ফেরে সে এলসাকে বাঁচানোর জন্য একটা কাঠের টুকরো ড্রেনের পিঠের ভেতর ঢুকিয়ে দেয়। ড্রেন তখন পাশে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখনই ড্রেন তার শরীর থেকে কাঠের টুকরোটা বার করে ক্লাইভের উপরে আক্রমণ করতেই যাবে, তখনই সেখানে এলসা চলে আসে এবং একটি বড় পাথর নিজের হাতে তুলে নেয়। কিন্তু তার আগেই ড্রেন নিজের লেজ দিয়ে ক্লাইভকে মেরে ফেলে এবং সেইটা দেখে এলসার খুবই রাগ ধরে যায় এবং ড্রেনের মাথায় পাথর দিয়ে জোরে আঘাত করে, যাতে ড্রেন মারা যায়। এরপরে সিনেমাটির শেষে আমরা দেখতে পাই ড্রেনের শরীরে CD356 নামক প্রোটিনের সংখ্যা অনেক বেশি ছিল, যাতে ওদের কোম্পানির অনেক লাভ হয়েছে এবং এলসাকে এই এক্সপেরিমেন্টের দ্বিতীয় ধাপ এগোনোর জন্য একটি বড় টাকার অঙ্ক পুরস্কার হিসাবে দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাই এলসা আসলে প্রেগনেন্ট এবং তার গর্ভে ড্রেনের হাইব্রিড শিশু বড় হচ্ছিল। জন করোর তখন এলসাকে বলে যে এক্সপেরিমেন্টটা করতে গিয়ে কিন্তু তুমি প্রাণও হারাতে পারো, তুমি যদি চাও এই এক্সপেরিমেন্টটাকে এখানেই বন্ধ করতে পারো। কিন্তু এলসা এই এক্সপেরিমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। আপনারা যদি এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এখনো অবধি না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলোর উপরে ক্লিক করুন আর এক্ষুনি দেখে নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।